হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি হাফসে ইসলাম শুরু করছি ঘরের ঈদ ঘরের ঈদ প্রতিবারই নিয়ে আসি আমি আমার সাথে নতুন নতুন গেস্ট থাকেন তো আজকেও কিন্তু তেমনি আমার সাথে তিনজন গেস্ট আছেন যারা মিডিয়া ব্যক্তিত্ব সাথে আছেন একজন বাংলাদেশ থেকে এসেছেন আমাদের সাথে ঈদ পালন করতে আমি খুব এক্সাইটেড তার মধ্যে থাকবে আমাদের গান কবিতা দুজনই কিন্তু খুব সুন্দর গান করতে পারেন কবিতা আবৃত্তি করতে পারেন ওনার লিখিত কবিতা আমরা অবশ্যই শুনতে হতে পারি যদি আমরা লাকি থাকি তো এনিওয়ে আমার সাথে আছেন এই মুহূর্তে জয়েন করেছেন আমাদের খুবই পরিচিত ফেস মুনাপা মুন খুরেশি আপা আসসালামু আলাইকুম ঈদ মুবারক আপনাকে আসসালামু আলাইকুম আবার বারাকাত ঈদ মুবারক আমার যারা দর্শকরা দেখছেন আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাই তার সাথে তোমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাদেরকে দেখেছো বলে ধন্যবাদ আপা আপনি আসার জন্য খুব ভালো লাগছে প্রতিবার বলি যে আপনাকে নিয়ে আসবো কিন্তু কোনো একটা কারণে নিয়ে আসা হয় না আপনারও সমস্যা থাকে বা কিছু একটা থাকে বাট ধন্যবাদ আপনি আসার জন্য আজকে তারপরে আমার ডানে আছেন আমাদের পপি রাশেদ আপা যিনি বাংলাদেশ থেকে এসেছেন আমাদের সাথে ঈদ পালন করার জন্য আপা ধন্যবাদ আর আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক আপনাকেও ধন্যবাদ তারপর আমার সাথে আছেন শিপু আপা যিনি খুবই পরিচিত ফেস আমাদের কমিউনিটিতে যিনি গান করে থাকেন তো ওনার কাছ থেকে গানও শুনবো আমরা আশা কর রাখি তো আপা ঈদের শুভেচ্ছা আপনাকে আপনাকে ঈদের শুভেচ্ছা এবং দর্শকদের সবাইকে ঈদের শুভেচ্ছা তো মুনাপা আপনার ঈদ কেমন যায় আমার ঈদ আজকে বলবো কিন্তু আমাদের সবাই ঈদ আজকে যে জায়গায় তুমি আমাকে দেখেছ আজকে কিন্তু ঈদটা মনে হয় আরও এক্সট্রা কিছু পেয়ে গেলাম যে জায়গায় আমি একজন দেশ থেকে আসছে আপা উনি আসছে সাথে একজন শিল্পী আমাদের এখানকার নাম করা শিল্পী এখানকার বলবো না দেশেও সে গান করেছে তার সাথে এত সুন্দর একজন উপস্থাপিকা মানে বলা যায় যে ডাবল গেছে সবাই হ্যাঁ আমার ঈদটা আসলে এই কারণে বলবো যে যার নাতিপুতি আছে তার মনে হয় ঈদটা আলাদাই হয় যেমন আমার হয় আমার বাচ্চাগুলা একটু দূরে থাকে ঈদের আগের দিন চলে আসে যখন ওরা ছুটি পায় ঈদের আগের দিন চলে আসে তো তখন হয় কি যখন গাড়িটা পার করে ওইখান থেকে নাতিপুতিগুলা সাউন্ড শোনা যায় চিৎকার করে দাদামা আমরা চলে এসেছি তখনই মনের মধ্যে আসে যে ইয়াস তাহলে তো কালকে ঈদ জমবে এই একটা গেল তারপরে হয় কি ভোরের বেলা উঠে আরেকটা মজা হয় কেউ থাকে বাথরুমের কে গুসল করবে কে আগে যাবে গোসলে তো যারা নামাজে যাবে হ্যাঁ আমরাও যাই তোমার দোলা সাথে তো আরে জলদি করবো সাড়ে তো করবো আজকে কি গুসল করবা নাকি এই যে একটা মানে

এটা গেল খেজুর খেয়ে খেয়ে আমরা সবাই নামাজে চলে যাই নামাজ পড়ে এসে বসে আমরা চা নাস্তা করি আর সেমাই তো থাকতেই হবে ঈদের দিন বলে কথা এরপরে কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়িকে সালাম করতে যাই ওনারাও আমার পাশে থাকেন এইভাবে যায় হয়তো বা পরে বলতেছি তুমি আমার তোমার আরো গেস্ট আছে ওদেরকে আপনি বাংলাদেশ থেকে এসেছেন বাংলাদেশের ঈদ জানি এই দেশে আমাদের অনেক আত্মীয় স্বজন কাছে কাছেও থাকেন না বা দূরে থাকেন বা বন্ধু বান্ধব নিয়ে আমরা ঈদ করি আপনাদের ঈদ কেমন যায় আলহামদুলিল্লাহ আমাদের ঈদ অনেক ভালো যায় তবে বিশেষ করে আমি ছোট্টবেলার ঈদের গল্পটা বলব কারণ আমাদের যে যে ইমেজ মানে ঈদ নিয়ে একটা আনন্দ সেটা এখন আর আমি খুঁজে পাই না ছোট্টবেলা কয়েকদিন আগ থেকেই যেখানে হাট বাজার বোঝে বসে সবাই খুঁজতে থাকে কোথায় গরু বসছে কোথায় রকম গরু কালো বড় মানে এক্সাইটিং একটা ব্যাপার হুন্ডা দিয়ে কেউ যাচ্ছে আর আমাদের বিরাট বড় বাড়ি সবাই একসাথে থাকি চাচা তো ভাই সবাই গিয়ে গরু খুঁজা শুরু হয়ে যায় তারপরে দুই দিন আগে গরু আসে যখন গরু আসে মধ্য রাত পার হয়ে যায় আমরা ছোট মানে হাই তুলতেছি তবুও গরুর জন্য অপেক্ষা করতেছি চোখটা ঢুলু ঢুলু তবুও গরু কেন আসে না মধ্যরাত রাত পার হয়ে যায় হঠাৎ বলে গরু

হিসেবে আমার ডাবল ঈদ এখন কারণ পাঁচ বছর ধরে আমি এখানে তো পাঁচ বছরের মধ্যে আমার সাথে ঈদ করা হয়নি তো রোজার ঈদটা করা হলো এবার আ ঈদটাও আলহামদুলিল্লাহ সবকিছু নিয়ে একটু ব্যস্ত তারপর ব্যস্ত থাকার মাঝে যে একটা শান্তি যে ঘরে এসে মাকে দেখা তো সেটা আমি আর কি খুব ফিল করি খুবই আনন্দ লাগে যে আমার মা আছে একটা তারা লাগে যেমন কাজ শেষ করে আগে যেমন একটা তারা ছিল সন্তানের জন্য বাট এখন আমার ডাবল হয়ে গেছে সন্তান প্লাস আমার মার জন্য মাকে পেয়েছে এটা আমার অনেক অনেক আল্লাহর রহমতে আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ আল্লাহ যে আমি এই সুযোগটা পেয়েছি কারণ সহজে কি যাওয়া হয় না যেকোনো একটা সমস্যা ছেলের পরীক্ষা বা আমার কোনো কাজের ঝামেলা তো ওই চিন্তা করে মাকে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ ভালো আপা না আসলে আমরা যাদের বাবা মা দেশে থাকেন তাদের ছাড়া ঈদ আসলে কষ্ট লাগে বাবা মা ছাড়া ঈদ করা বাচ্চা কাচ্চা ছাড়া যেমন আমার মেয়ে থাকে দুবাইতে তো গত বছর ভেরি লাকিলি গত বছর আমি তাদেরকে পেয়েছিলাম ঈদে আদারওয়াইজ আমি ঈদে পাইনি না তাদেরকে কারণ তারা ওইখানে জব করে তাদের আশাই যে আপা বলছেন যে আশা একটা দেশে যাওয়া

তো ওদের তো যেমন ধর্মের ওরা তো সবাই ঋত পালন করে না এই সকাল থেকে ফোন আসতে হইব আসতে হইব পরে যায় কাজে থেকে কাজে গেলাম সকালবেলা বৃহস্পতিবার হয়েছিল হ্যাঁ তো কাজে গেলাম সকালবেলা সকালবেলা থেকে সারাদিন ওইখানে ছিলাম আসার পরে বিকেল দিকে একটু তাড়াতাড়ি এসে তারপরে যে খাবার দাবার করে এটা টাফ এটা এখানকার জীবনটা অনেক যে জায়গা সবাই মিলে ঈদ পালন করে না সেই জায়গা কিন্তু অনেক টাফ এখানে আপা কোয়েট লাকি বাংলাদেশের তখন সবাই সবকিছু বন্ধ থাকবে ঈদ পালন করবে একসাথে এইটা একটা আলাদা মজা আমরা তাকিয়ে থাকি কখন গরু জবাই হবে সবাই জানালার পাশে এসে দাঁড়িয়ে থাকে এখনো যে গরুটা কাটা হবে দেখবো মায়াও লাগে কয়েকদিন একদিন ঘাস টাচ খাওয়ালাম তারপর গরুটা কাটা হয় দেখি দারে দারে ভালোই লাগে আর এখন আমরা এইখান থেকে দেখি গরুর ছবি গরুর dise তো স্ক্রিনে এবং এই মোতায়ে WhatsApp রাখে লাইভে লাইভে দেখি যে গরু কি এখন স্ক্রিনে সব হ্যাঁ এটা কি ঠিক না যে ধরেন এই যে বাংলাদেশে গরু কাটা হচ্ছে অনেকে কিন্তু দেশে কুরবানি দিচ্ছেন আবার এই দিশে দিচ্ছেন তো বাংলাদেশে কুরবানি যেটা দেওয়া হচ্ছে গরু কিনা আনছেন গরুর কালার কি গরুর সাইজ কি গরু দেখতে কেমন দেখো বারি বটে বাড়ি চিজ মালা বানিয়ে রাখা হয় যে গরুকে মালা দেশে কিন্তু এটাও করে হ্যাঁ খুব খুব মজা গরু দেখা যায় না মালাটা পরাবেন কাকে গরু মধ্যে পড়া দিবে

যদি গল্প একটু বলেন মুনাপা আপনার কেমন লাগে আমি যখন দশ বছর বয়স তখন আমি এই দেশে চলে আসি এর আগে হ্যাঁ আসলেও কিন্তু মজা ছিল দেশে ট্রু যেটা ওই যে শীতের সময় যখন ঈদটা আসতো মানে খুব ফাঁকি দিতে চেষ্টা করতাম যে ঠান্ডা পানিতে নামবো না হ্যাঁ তো মা মানে বলতো বাবা পানিটা কিন্তু খুব গরম আসলে তো গরম না তখন বুঝতাম না রে ভাই এখন তো বুঝি ওই যে একটা ভাবসা উপরে দিয়ে থাকে না পুষ্কুনির তো আমরা ঈদের সময় প্রায় আমাদের বাসায় ছিল পুষ্কুনী বাড়িতেও তো আছে তো সকালবেলা কিন্তু একটা খোশার মতো ওটা থাকে হ্যাঁ আবরণ থাকে পানির উপরে তখন তো না তোমাা बोलते দেখছো বাবা এটার উপরে গরম আছে তো তাই বলে এরকম যাচ্ছে তাই না কি গিয়ে লাভ লাভ তো বাবা মানে ঠান্ডা লাগতো পরের মানে এগুলা কিন্তু আর পাই না রে এখন তো এগুলো নাই না এখন মতো যত পুকুর ছিল সেটা ভরাট হয়েছে দালান কোটা হচ্ছে গ্রাম বাড়িতে তো এমন হচ্ছে মজাটা কিন্তু আমরা এখন না হ্যাঁ এই যে গরুর কথা বললেন এটাও কিন্তু হ্যাঁ অনেক বাচ্চারা আছে যখন জবাই করে ভয় পায় এখানকার বাচ্চাগুলা কিন্তু আমরা কিন্তু ভয় পাই নাই রে আমি কিন্তু দেখতে পারি না দেশেও দেখতে পারি নাই তাই আমি এখনো ভয় পাই আছে অনেকে ভয় পায় অনেকে অনেকে পায় না হ্যাঁ গরু জবাই হতো তারপরে ওই যে লোকজন বসে একসাথে কলা পাতা বিছিয়ে ওই কাঠের একটা আমরা কলা পাতা কেটে ফেলতাম যে রাত আগের দিন কলাপাতা ভিজে তার উপর গরু কাটা হতো খসাই আসতো বা যারা काटিয়ে তারা আসতো তো ওইগুলা তো আমাদের ঝামেলা ছিল না মানে আমরা দল ধরে সবাই বসে থাকতো গরুর একটা আমরা সব কইছে ভাগ ভাগ করে রাখতাম ওদেরকে দেওয়ার জন্য আসলে খুব মজাই হতো আসলে এই তিনগুলা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি এখন আজকে অনেক কলাপাতা নেই কিন্তু ওই যে কি বলে ওটা ওই যে পাটের মতো ওটার উপরে কলাপাতা দেয়া হতো ওইটা বিষয়ে তারপর কলাপাতা দেয়া হতো কিন্তু এখন মনে হয় ভাই যে কলাপাতা আর কি ষ্টমি নাই এইবার যেটা হইছে ঈদের কথা যখন বলছি ঈদেরটাই বলি সত্যি কথা বলতে আমি ওই দিনে ফিরে যাই যখন মানে আমাদের মানে আমরা এরকমই বড় হইছি মা মানে সবার টেবিলে মা প্রথম বসবেন তারপরে আমরা সবাই বসব। বসে মানে মা যখন চামিস্টা মুখি দিবে শে মাই তখন আমরা দিব একসাথে ওই জিনিস খুঁজে এত মিস করি মা বাবা হারিয়েছে তো এবারে ঈদের সময় আমার সেই মানে কান্না চলে আসছে যে আজকে মা থাকলে কিন্তু বুড়ের বেলা ফোন তুই গোসল করছিস তুই তো লেজিমি আমার আসলে ওরে ভাই এখনো মানে শীতের সময় গোসল করতে আমার একটু কেমন হয় তো গোসল করছিস মা যে হ্যাঁ ওই ওই যে সাউন্ডটা আমি ছিলাম উল্টা আমি গোসলে গেলে দুই আড়াই ঘন্টা না হওয়া পর্যন্ত আমি বাইরে আসতাম না আর আমার আম্মা বা মানে সমান দরজনক এই সবাই নামাজ পড়তে যাবে এই করতে যাবে তুই কেন তো হয় তুই আর্লি মর্নিং আর আর্লি উঠবি উঠি বাথমে ডুববি না হয় তুই লেটি ডুববি যাতে তুই সারা দিন গোসল করসকে কথা দিবি তাই এরকম অবস্থা লিখতাম তাহলে তো বাটাvast আমরা হইলে কিন্তু বাইরে এই দিনগুলো আসলে এখানেও ভাল লাগে যেমন আমার এই বাড়িতে যখন আসি অনেক বাঙালি পাওয়া যায় সরসতি কিন্তু তেমন একটা বাঙালি নাই আর এখানে যেমন হয় কেউ না কিউ চলে আসে বা আমিও যাই বা শ্বশুর শাশুড়ি পাশে আছে দেখা গেলো আমরা ওইখানে গেছি আব্বা আম্মা নিয়ে যা আছে আমার যাগুলো নিয়ে মানে খুব আনন্দ ফুর্তি করি এটা হয় কিন্তু ওই যে একটু আউটসাইড হলে কিন্তু এই জিনিসটাও পাওয়া যায় না ওই যে আমরা কখনো বলি যে ধুর এত বাঙালির এখানে নয় এলাম হয়তো অনেক দর্শকরা শুনতেছেন যে আপা আপনি এটা বলতেছেন হ্যাঁ অনেকেই বলে যে এত বাঙালির মধ্যে কেন এলাম

আজকে শিপও কি কিনচিস তুইদের জন্য এই জিনিসগুলো তো আমরা বাইরে থাকলে বলা যায় না যেমন হাফসার ভাষায় হুট করে চলে যাব ঈদের দিন বা আপনি থাকলে আপনার ভাষায় চলে যেত বাইরে কিন্তু এটা হয় না ওরা মানে এত স্টিকলি চলাফেরা করে টাইম টেবিল কিছু ঈদের দিন আপনি বলে যেতে হবে করে যেতে পারবেন না এটাই কিন্তু আমাদের ইসল্যান্ডনে। একটাই কি দেখেন ভাগ্যটা কত ভালো আমরা এমন একটা দেশে আসছি আহ আমারটা আমি বলতেছি কারণ কি আমি কিন্তু বাংলাদেশে সব ফেলে আসছি আমার এখানে কেউ নাই তো এখানে আসার পরে না যেমন আপনারা পেলাম এ বা সবাই আমরা যে বাঙালি কমিউনিটিতে থাকতেছি যে সবার সাথে একটা এমন একটা সম্পর্ক হয়ে গেছে বলে না যে রক্তের সম্পর্ক থেকে আত্মার সম্পর্কটা কত অনেক বড় হয়ে যায় তে এমন সম্পর্ক আমার মনে হয় কি এরাই আমার আত্মীয় সজন একটা কোন প্রোগ্রাম হলো আপা আসেন আপাকে যখন ফোন দেই তখনই এসে পড়ে কোনো দ্বিধা নাই যে না ওর বাসায় যাব যাওয়াটা ঠিক হইব বা আপা যখন ফোন দেই ওইভাবে চলে যায় কোনো রকম হ্যাঁ থাকে না এ যে এই যে জায়গাটা থেকে আমি মনে করবো যে আমি খুব লাকি যে এমন একটা দেশে আসছি যে সবাই আমরা বাঙালি আছি আর কি সব পাচ্ছি এখানে আমার মনে হয় না যে বাংলাদেশের হ্যাঁ প্রথম প্রথমে এসে মিস করছি বাংলাদেশের মতো তো হবেই না তারপরও যে এখানে যে ওই আমেজগুলো পাচ্ছি সব প্রোগ্রামের তারপর আপনার যে আমাদের যত রকমের আমাদের ইসলামিক যে ইসলামিক যে এইগুলা আছে প্রত্যেকে এতে আপনার মসজিদ আছে

বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষের সাথে কিন্তু আমাদের চলাফেরা ঈদের মধ্যে সবার নিয়ম কিন্তু এক না অনেকে অনেক রকমের আইটেম কিন্তু রান্না করে এক এক ডিস্ট্রিক্টের এক এক রকম কিন্তু এখানে আসে ওই জিনিসগুলো কিন্তু আমরা শিখতেছি জানতেছি যে তারা ঈদের দিনে কোন জিনিসটা রান্না করে এক একজনের এক এক স্পেশাল লিস্ট থাকে না তো সেই জিনিসটা আমি এখানে আসার পরে দেখা দেখা হইল আমি যেহেতু ঢাকায় বড় হয়েছে ঢাকার মধ্যে সবকিছু আর কি আমার অত বড় ছিল না আচ্ছা ওই ঢাকার মধ্যে ওই খুব বড় বাড়ি ঘর ছিল না বা কোন রকম ওই রকম মিটা না যে আপা বলল যে গরু দিয়ে ওই আপনি কলা পাতাই করে এটা এটা পর আমার শ্বশুর বাড়ি পেয়েছে আচ্ছা শ্বশুর বাড়িতে এরকম কুরবানি দিলে ওই এরকম বিছায়া কয়েকটাই থাকে ধাপ যেমন বাইরের বাড়ি আছে একটা তারপর ভিতর বাড়ি তারপর বড় যে পেছনের সাইড আর কি তিনটা ভাগে তো ওইখানে যে গরু যে জবাই করা হয়তো যে

তোমার যা ইচ্ছে করো এরপরে কিন্তু দেখা যাবে কোথায় কি করছে দিনে দিনে কোনো বাধা নাই বাড়াতে যাও সেমাই খেয়ে শুধু চলে যায় তারপর আইসা গরু কাটার পর ওই কলিজা তাড়াতাড়ি দাও কলিজাটা হবে রান্না হবে তারপর ওইটা দিয়ে আমাদের খাওয়াটা শুরু কলিজা গরুর মাংস ভুনা আলু দিয়ে যে যার মতো করে আমাদের তিনটা আইটেম হতো মাংস ভুনা আলু দিয়ে গরুর মাংস দিয়ে তারপর কলিজা ভুনা সাথে সাথে হয়ে হ্যাঁ ওদেরকে খাওয়াতে হয় যারা কাটতেছে তাদেরকে নগদ রান্না করে আমরা খাওয়াই আমরা এই জিনিসটা যেমন আমি অনেক বছর আগে বাংলাদেশে এই কোরবানি দিচ্ছিলাম বেশ বড় বিয়ের পরে তো যাওয়ার পরে এই জিনিসটা দেখছি যে কুরবানি মাংসটা আসছে সাথে সাথে আগে থেকে পেঁয়াজ মরিচ তো সব রেডি করে রাখা পরে মাংসটা আসছে সাথে সাথে বসায় দেওয়া বসায় দিয়ে পরে আমার শ্বশুর আবার আমাদের সিলেটের মতো না টাঙ্গাইলে কিন্তু একটু ভিন্ন তারা রান মাংসটা ভোনা করবে আর ভোনা খিচুড়ি করবে আর কোন খাবার নাই কিন্তু ওইটাই ওইটাই ওই সালাদ এইটাই তাদের খাবার অন্য মুরগির মাংস বা ইয়ে মাংস আমার আমরা তো অনেক কিছু রান্না করি কিন্তু তারা কিন্তু ওইগুলো করে না তারা ওইটাই পুরা মানে কোরবানি মাংসটারই উপভোগ করবেন ওনারা আর এটা কিন্তু অনেক ভালো লাগে আমি এই যে একবার তাদের সাথে ছিলাম আমার কাছে খুব ভালো লাগছে যে আমরা যখন কোরবানি মাংসটা আসে আমাদের এখানে লন্ডনেও আমরা বিভিন্ন ওইটা কিন্তু বুঝি না আমরা ওরকম করে হয় ওঠে না আর আমরা পোলাও রান্না করবো বা ভাত রান্না করবো মাছ রান্না করবো সবকিছু রান্না করে বলি কিন্তু তারা কিন্তু ওইটা করে না এমনি মিষ্টি জাতীয় যত জিনিস আছে পায়েস টায়েস বানাবেন কিন্তু মাংসটা শুধু ওই কোরবানি দেওয়ার পরে মাংসটা সাথে সাথে রান্না আর খিচুড়ি আর মাংস আর সাথে একটু আচার ঘর ঘরে বানানো আচার আর সালাদ দেওয়া এইটা তার এত উপভোগ করে সবাই আসবে তাদের মানে আর আমার এখান আমার শ্বশুরবাড়িতে যেমন তারা তিনজন আমার শ্বশুর তার তিন ভাই তো তিন ভাই ঘরে তিনজনে আর আরেকজন চাচা শ্বশুর আছে চাচা তো তো চার চাচা শ্বশুর একসাথে আলাদা আলাদাই থাকে বা डिफरेंट করে তো একজনের ঘরে গিয়ে সকালে ব্রেকফাস্ট আরজন করে লাঞ্চ আরজন করে দুপুরে মানে বিকালের নাস্তা আরজন করে রাতের খাবার খুবই ভালো লাগতো সবাই মিলে একি মিশে যাওয়া খুবই মজা লাগতো এইটা কিন্তু আমি আমাদের এখনো আছে আমার শ্বশুর বাড়িও চোদ্দ পনেরোটা ঘর একসাথে থাকি আমার বাবার বাড়িও ওরকম চোদ্দ পনেরোটা ঘর এখনো আমাদের সিলেট শহরে এখনো সেই এক এক জায়গায় খাই আর এক জায়গায় গিয়ে হাত মানে খুব আনন্দ আমরা সেই আনন্দ থেকে এখনো বঞ্চিত হইনি আল্লাহ রাখ আল্লাহ রাখ আল্লাহ যেন আসলে আমাদের বাংলাদেশে আমি বলবো যে আমাদের বাংলাদেশি বাংলাদেশি শুধু যে সেটা বলবো না হয়তো যে কোনো রিলিজেন্সেরই মানে যে যেটা রিলিজেনে করে সেটাই করবে বাট আমাদের মানে আমি আমারটা বলতেছি আমার বাংলাদেশ এই কারণে হয়তো আমি বলতেছি আমাদের বাংলাদেশে একটু ডিফারেন্ট হলেও যেমন এই যে বললেন যে চাচার বা ঘরে যাবে কিন্তু এটা আবার আমাদের ইংলিশদের মধ্যে নাই ওরা ক্রিসমাসের সময়